ফালাকাটার বিধায়ক অনিল অধিকারী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 70 বছর। দীর্ঘদিন ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন তিনি। প্রয়াত ফালাকাটার বিধায়ক অনিল অধিকারী মৃত্যুকালে বয়স হয়েছিল 70 বছর। দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন তিনি। 2011 ও 2016 সালের বিধানসভার নির্বাচনে পরপর দুইবার ফালাকাটা বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হন তিনি। এলাকার উন্নয়নে তার ভূমিকা ছিল অগ্রণী। বৃহস্পতিবার বেলা 12:30 নাগাদ কলকাতার মেডিকেল কলেজ ও হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দলীয় সূত্রে জানানো হয়েছে, কলকাতা থেকে সড়ক পথে বিধায়কের দেহ ফালাকাটায় নিয়ে আসা হচ্ছে।